আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি বানাবো শিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি, আর রুই মাছ দিয়ে বানাবো। তো শিম আলু টমেটো কেটে ধুয়ে নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ, তারপরে নিয়েছি রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এখানে আছে মাছ। মাছগুলো আমি আগে থেকে ফ্রাই করে রেখে দিয়েছি। আর এখানে ভিডিওটা একটু গোলা গোলা দেখাচ্ছে, কারণ হচ্ছে বাহির থেকে রোদের তাপ আসছিল, তাই এরকম দেখাচ্ছে। তো পেঁয়াজগুলো আমি একটু ছেঁচে নিয়েছি, গ্রাইন্ডারে গ্রাইন্ড করিনি, একটু একটু থেঁতলে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি সরিষা তেল, তারপরে জিরা, তারপরে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব, তারপরে মশলা দেব। আর এই শিমের সবজিটা শীতের দিনে আমার অনেক মজা লাগে। শীতকালের এতগুলো সবজি আছে, সব থেকে প্রিয় সবজি হচ্ছে আমার এই শিমটা, অনেক ভালো লাগে খাইতে। যতবার খাই না কেন আমার খারাপ লাগে না, ভালোই লাগে সব সময়। তো আজকে আমি সেটাই রান্না করব। তো একদম আর কি সিম্পলভাবে রান্না করব, মশলা বেশি দেব না, কম মশলা দিয়ে সিম্পলভাবে কীভাবে রান্না করতে হয় সেটাই দেখাবো আপনাদেরকে, আমি যেভাবে করি আর কি। তো এখানে হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়া পাউডার আর একটু জিরা পাউডার দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলো একটু কষানোর পরে আমি দিয়ে দেবো শিমগুলো। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে। আর আদার পেস্ট দিতে হবে না, শুধু রসুন আর পেঁয়াজ আমি একটু আর কি তেঁতলে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করিনি। এভাবে তেঁতলে নিয়ে দিলে অনেক ভালো লাগে। তো এখন আমি একটু পানি দিয়েছি, দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দেবো শিমগুলো। তো এই যে এখানে শিমগুলো দিয়ে দিয়েছি, আর এই শিমগুলো সিদ্ধ হতেই বেশি সময় লাগে না, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে দেবো, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো আমি মশলা দিয়ে তারপরে ভালো করে নেড়ে ছেড়ে ডেকে রেখে দিয়েছিলাম 1-2 মিনিট পর্যন্ত। তারপরে দেখো এখানে আমার শিম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। মশলা দেওয়ার পরে শুধু ডেকে রেখে দিয়েছিলাম, আর কিছু করিনি, পানিও দিইনি। আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি জুলের জন্য। তো আমার আর কি পরিমাণ মতো আমি জুল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করতে পারো। তো আমি এইটুকুই রাখবো আর দেবো না। জুল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো 1-1 পিস করে। তো এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাকে, যদি ভালো লাগে লাইক শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতে আসেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই রান্নাটা সবাই করতে পারে, তারপরেও আমি আর কি একটু শেয়ার করলাম। অনেক আছেন নতুন রাঁধুনি, ওরা জানেন না হয়তো কীভাবে রান্না করতে হয়, তো তাদের উপকারে আসবে। বা সবার রান্না তো একই ধরনের থাকে না, একটু অন্যরকম থাকে, তাই আমি আমার রান্নাটা কীভাবে করি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে দেখো ব্লক এসে গেছে। আমি কিছুক্ষণের জন্য ডেকে রেখে দিয়েছিলাম, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব। এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই শিম রান্না বেশি সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। আর শিমগুলো অনেক সফট আর কচি কচি শিম ছিল না, নরম ছিল, অনেক ভালো ছিল খেতেও, অনেক মজা হয়েছিল। তো এই যে ফাইনাল লুক, কমেন্ট করে জানাবেন রুই মাছ দিয়ে শিমের তরকারিটা কেমন হলো, যদি ভালো লাগে ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ সবাইকে।